আজ এত সকাল সকাল আপনি রাজপ্রাসাদে এসে হাজির হয়েছেন যে, আর তাছাড়া আজ তো আপনার ছুটির দিন, কালই তো আপনার 7 দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। আপনি কি তাহলে তবে কিছু জানেন না? কালকে কি কোনো প্রহরী আপনার কাছে আমার বার্তা নিয়ে যায়নি? মাফ করবেন মহারাজ, ওই প্রহরীরা আমার কাছে আপনার বার্তা নিয়ে গিয়েছিল, এবং আমিও জানি যে আমার আজকে থেকে আগামী 7 দিন পর্যন্ত আপনি আমাকে ছুটি দিয়েছেন, আর আপনি আমাকে 7 দিন রাজপ্রাসাদেও আসতে বারণ করেছেন। কিন্তু আমি অনেক দুঃখিত যে আপনার রাতে ওদিকে ভালো বাবা গিয়ে দরবেশ বাবার আস্তানায় হাজির হয়। তুমি এসেছো, এবার বলো আলো আর সূর্যের কি অবস্থা, ওদের ওদের কি কোনো খবর জানো তুমি? দরবেশ বাবা, আপনার কথা মতো আমি সূর্যের কাছে গিয়েছিলাম, এবং সূর্যকে গিয়ে আমি সব কথা সূর্যকে জানিয়েছি, আর সূর্যকে এটাও জানিয়েছি যে আলো আর সূর্য খুব তাড়াতাড়ি এক হতে চলেছে, আর সে খুব তাড়াতাড়ি তার দানব রূপ ছেড়ে মনুষ্য রূপ ফিরে পাবে। ভালো করেছ যে সূর্যের কাছে খবরটা জানিয়েছ, আর সূর্য যখন এই খবরটা জানতে পেরেছে তখন আলো খুব তাড়াতাড়ি এই খবরটা জেনে যাবে, আর আমি খুব তাড়াতাড়ি আসতাব রাজ্যে প্রবেশ করব। তবে তার আগে আমাকে আরো ছোট একটি কাজ করতে হবে। দরবেশ বাবা, আবার নতুন করে কি কাজ করতে হবে আপনাকে? শুনুন, সবকিছু যতটা সহজ ভাবছো কোনো কিছু এরকম সহজ হবে না। প্রথমত আলোর কাছে গিয়ে সূর্যকে মুক্ত করে সূর্যের আসল রূপ ফিরিয়ে আনতে হবে, তারপর সূর্য আর আলোকে একত্র করতে হবে, এরপর আলোর শক্তি ফিরিয়ে দিতে হবে, আর সূর্যের মানব রূপ ফিরিয়ে আনার জন্য বিশেষ ঔষধি গাছের প্রয়োজন। যে ঔষধি গাছ সূর্যের শরীরে থাকা সব 20 মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবে। ওই কালকোকরার প্রয়োগ করা বিশেষ সূর্যের আজ এই পরিণতি হয়েছে, আর সেই বিষকে নষ্ট করার সাথে সাথে আলোর শক্তি প্রয়োগ করতে হবে সূর্যের উপর, এরপর সূর্য তার আসল রূপে ফিরে আসবে। ঠিক আছে দরবেশ বাবা, তাহলে আপনি আর একটু অপেক্ষা না করে সূর্যকে সুস্থ করার নড়িবটি গাছকে উদ্ধার করে নিয়ে আসুন, আর আমি আসকাপ্রাজের আশেপাশে থাকি, তাহলে ওখানকার সব খবরাখবর আমি জানতে পারবো এবং আপনাকেও জানাতে পারবো। ঠিক আছে, তুমি বরং সেটাই করো। তবে আরেকটি কাজ করো, তুমি এখন একবার শাশুড়ের স্ত্রীর কাছে যাবে, সে যে বড্ড অসুস্থ তাকে সুস্থ করে দিয়ে আসবে, আর বলবে তাদের সূর্য খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আর এটা আমি নিজে বলেছি। ঠিক আছে দরবেশ বাবা, তাই হবে। এরপর ভালো বাবা অদৃশ্য হয়ে যায়। একে একে সময় ঘনিয়ে আসতে শুরু করেছে, ওই দরবেশটা আস্তানায় ফিরে এসেছে, আর তাই আমাদের হাতে সময় একেবারে কম, আর আমাদের এই কম সময়ের মধ্যে যা করার করতে হবে, আর আমি যে পরিকল্পনা করেছি সে পরিকল্পনায় যদি সফল হতে পারি তাহলে আলো তো আমার কাছে হারবেই, সাথে সাথে ওই দরবেশ ওকেও আমি হারাতে পারবো, কারণ ওই আলোকে একমাত্র শক্তি যোগায় ওই দরবেশ। আলোর সব শক্তি ওই দরবেশ ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমি কোনোভাবেই ওই দরবেশকে আলোর সব শক্তি ফিরিয়ে দিতে দেব না, আর তাছাড়া আমি নিজে তো অনেক বড় একটা সুযোগও পেয়ে গেলাম ওই দরবেশকে শেষ করার। দরবেশ নাকি সূর্যকে সুস্থ করার জন্য জড়িবুটির সন্ধান করতে যাচ্ছে, কিন্তু দরবেশ কি এটা জানে
সে যে জড়িবুটি সন্ধান করতে যাচ্ছে সেই জড়িবুটি শুধুমাত্র এক দশকে একবারই জন্ম নেয়। তবে এখন ওই জড়িবুটি জন্মেছে ঠিকই, তবে দরবেশ বাবা, জড়িবুটি সংগ্রহ করার আগেই ওই জড়িবুটি আমাকে এখনই তুলে আনতে হবে, আর কাজটা সফলভাবে করতে হবে। আর যদি কোনোভাবেই কাজটা আমি সফলভাবে করতে পারি, তাহলে তো আমার অনেক কাজই সহজ হয়ে যাবে। কারণ সূর্য দানব রূপ ছেড়ে মানুষ রূপে ফিরে আসতে পারবে না, আর আলো সহজেই তার শক্তিও ফিরে পাবে না। আর এর মধ্যেই আমি আমার পরিকল্পনাটা চরিতার্থ করব, আর তখনই আমি জয়ী হয়ে যাব। আলো, তুমি ভেবো না তোমার সব কাজে আমি তোমাকে বাধা দেব। আমার মনে হচ্ছে রাজগণকে ছুটিটা নিজে থেকেই চাইছে না, আর তাই তো আমি তাকে ছুটি দেওয়া সত্ত্বেও তিনি রাজপ্রাসাদে এসে হাজির হয়েছে। আর হাজির হবেই না বা কেন, রাজগণক সবসময় তার কাজ নিয়ে চিন্তাভাবনা বেশি করেন, আর সে কোনো সময় নষ্ট করতে চান না। সে চান তার কাজে যেন তার সময় ব্যয় হয়, এই জন্য তিনি হয়তোবা রাজপ্রাসাদে এসেছিলেন। আর তাই আমার মনে হয় রাজগণকের এই সাত দিনের ছুটিটা বাতিল করলেই ভালো হবে। কি মহারাজ এসব কি বলছেন? কি উনি উনি রাজগণকের ছুটি বাতিল করে দিতে চাইছেন? কিন্তু কিন্তু উনি যদি রাজগণকের ছুটি বাতিল করে দেন, তাহলে তাহলে তো রাজগণক রাজপ্রাসাদে এসে আবার যথারীতি আগের মতো কাজ শুরু করবেন। আর তার কাজ মানেই তো গণনা করা, আর সে তো প্রথমত গণনা শুরু করবে আমার সূর্যের বিষয় নিয়ে। এতে করে তো এবার আমি আর কোনোভাবেই আমার সূর্যের পরিচয় গোপন রাখতে পারবো না। তাছাড়া এখন পর্যন্ত আমি জানতে পারলাম না দরবেশ বাবা কবে আসতে চলেছেন, আর তাই এই মুহূর্তে কিছুতে রাজগণকে ছুটি বাতিল করা যাবে না। আর তাই যে করে হোক মহারাজকে আমাকে বোঝাতেই হবে যেন উনি কিছুতে রাজগণকে ছুটি বাতিল না করেন। হে কি আলো, তুমি চুপ করে আছো কেন? কোনো কথা বলছো না যে? তুমি কি কিছু চিন্তা করছো? আলো, আমি কাল থেকে দেখছি তুমি কোনো একটা ব্যাপার নিয়ে খুব চিন্তায় আছো। যদি কিছু না মনে করো তাহলে তোমার চিন্তার ব্যাপারটা আমাকে বলতে পারো। না না মহারাজ, আমি কোনো ব্যাপার নিয়ে চিন্তা করছি না, আপনি শুধু শুধুই এমনটা ভাবছেন। তবে আমি মনে করি আপনি রাজগণকে ছুটিটা বাতিল করবেন না, তাকে ছুটিতেই রাখুন। কিন্তু আলো, রাজগণক যেহেতু ছুটি চাইছে না, তাহলে কেন কেন তাকে শুধু শুধু ছুটি দেব বলো তো? আর তাছাড়া আমি এটা বুঝতে পারছি না, তুমি কেন রাজগণকের ছুটির জন্য এত উদ্বিগ্ন হয়ে পড়েছো? আসলে আসলে মহারাজ, উনি যেমন আপনার পিতার মতো, উনি সেরকম আমারও তো পিতৃ সমতুল্য, তাই না? আর তাছাড়া ওনারা তো সবসময় চাইবেনই পরিশ্রম করতে, কিন্তু আমরা তো বুঝি যে ওনার বিশ্রামের দরকার। আর তাই আপনি যদি তার ছুটিটা বহাল রাখেন তাহলে সে বাধ্য হয়ে বিশ্রাম নেবে, আর আপনি যদি ছুটিটা বাতিল করে দেন তাহলে সে আবারও একই নিয়মে কাজ শুরু করবে, আর এতে করে তার শরীরের উপর অনেক বেশি চাপ সৃষ্টি হবে, তাই না? এটা তুমি ঠিকই বলেছো, আমার বাবা যেমন কখনো কাজ থেকে বিরতি নিতেন না, আর তাই তো এক পর্যায়ে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং মারাও যান। আসলে তাদের এই বয়সে কিছু বিশ্রামের প্রয়োজন আছে। ঠিক আছে আলো, তাহলে আমি রাজগণকের ছুটি বাতিল করব না, রাজগণক যেভাবে ছুটিতে আছে সেভাবেই থাকবে। হলুদ পাখি, বেশ অনেকটা সময় তো হলো আলো মহারাজের কক্ষে গিয়েছে, এতটা সময় পার হয়ে গেল, তাও তো আলো এখনো ফিরে এলো না। আর তাছাড়া এখন তো আমার বড্ড চিন্তা হচ্ছে যে আলো আদৌ কি রাজগণককে আটকাতে পেরেছে? রাজগণক যদি একবার মহারাজকে সবকিছু বলে দেয় তাহলে তো মহারাজ নিজে থেকেই চাইবে সূর্যকে নিয়ে গণনা করতে, কারণ সূর্য যে দানব বেশে আছে মহারাজ তো সবকিছু জানে না, আর সেটা নিয়েই তো আমার বড্ড চিন্তা হচ্ছে। এখান থেকে তো আমরা কিছুই জানতে পারছি না, আমার মনে হয় হলুদ পাখি তুমি বরং গিয়ে একটু
আসল যে জীবন মরণের প্রশ্ন। অপেক্ষা করা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। আলোর আসা পর্যন্ত আমাদের যে করে হোক অপেক্ষা করতেই হবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।